হ্যালো ইউটিউব মার্কেটার্স, আমি মেহেদি হাসান। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে ইউটিউব স্প্যামিং করে আমরা একটি ভালো আর্ন করতে পারি। যেমন ইউটিউবে 2016 এর টপ হাই পেইং নিশ হচ্ছে লোন, মর্গেজ, এডুকেশন, ইন্স্যুরেন্স অ্যান্ড ল। যেমন লয়ের মধ্যে আছে মেসোথেলিওমা ল ফার্ম। এটি এই লিস্টটা আমি দেখুন গুগল অ্যাডওয়ার্ড থেকে এই লিস্টটা আমি কালেক্ট করেছি। তো এখানে ডোনেট কার চ্যারিটি, ডোনেশন মেসোথেলিওমা ল ফার্ম, তারপরে কার ইন্স্যুরেন্স, এরপরে আরও আছে এখানে দেখলাম হল্যান্ড মিশিগান কলেজ, দেখুন এটা 95.74 USD। তো এডুকেশন ইন্স্যুরেন্স ল এই রিলেটেড ভিডিও যদি আমরা তৈরি করি তাহলে এই রিলেটেড বিজ্ঞাপনগুলো আমাদের চ্যানেলে আসবে। তো এই রিলেটেড বিজ্ঞাপন আনার জন্য আমরা এই টাইটেলগুলো ইউজ করব। জাস্ট খুব ইজি ওয়ে আমরা, যেমন এই মেসোথেলিওমা ল ফার্ম, এখানে এই টাইটেলটা ইউজ করে আমরা একটা ভিডিও তৈরি করব। তো এই ভিডিওটা তৈরি করার বেশ কয়েকটা ওয়ে আছে, একদম সিম্পল ওয়ে আমি জাস্ট শুরু করে দেখাচ্ছি। যেমন এই টাইটেলটা বা এইটা আমি কপি করলাম, কপি করে জাস্ট গুগলে সার্চ করব। গুগল সার্চ করে এটির ইমেজে চলে যাব। দেখুন মেসোথেলিওমা ল ফার্ম নিয়ে অনেক ইমেজ আছে, আমরা জাস্ট এখান থেকে একটি বা দুটি ইমেজ নিয়ে জাস্ট ডাউনলোড করে আমরা আপলোড দিতে পারি। তো আমি এখান থেকে দুটি ইমেজ নিচ্ছি। আপলোড করে দিতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেলে এখন লগ ইন করতেছি। বন্ধুরা দেখুন আমি আমার জিমেইলটা ইউটিউবে লগ ইন করেছি। এখানে আমার একটি জিমেইলের আন্ডারে অনেকগুলো চ্যানেল আছে। তো আমার এখানে মাদার চ্যানেল হচ্ছে এটি। এই আপনারা এই মাদার চ্যানেলটা সেফ রাখবে এবং এই মাদার চ্যানেল বাদ দিয়ে আপনারা নিউ চ্যানেল ক্রিয়েট করবেন। এখানে এসে আপনারা এই আবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই গিয়ার আইকনে ক্লিক করবেন। গিয়ার আইকনে ক্লিক করে আপনারা এখানে দেখুন এখানে আছে সি
অল মাই চ্যানেলস অর ক্রিয়েট এ নিউ চ্যানেল, আপনারা এই নিউ চ্যানেল ক্রিয়েট করবেন। নিউ চ্যানেল ক্রিয়েট করে এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে একটি চ্যানেল নেম দিবেন, যেমন আমি একটি নেম দিচ্ছি টেস্ট চ্যানেল, জাস্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আপনার চ্যানেলের আইকন এবং চ্যানেল আর্ট দিবেন একটি, দিয়ে চ্যানেলটি ভেরিফাই করে আপনারা কাজ করবেন। এটার সুবিধাটা হচ্ছে দেখুন আমার এখানে কতগুলো চ্যানেল তৈরি হলো, একটি জিমেইলের আন্ডারে 1 2 3 4 5টি চ্যানেল। তো এর সুবিধাটা হচ্ছে আপনার যদি কখনো কোনো চ্যানেল সাসপেন্ড খায়, অতএব এই চ্যানেলটি বাদে আপনার, এটি হচ্ছে মাদার চ্যানেল, আমি মাদার চ্যানেলে যাচ্ছি, এই মাদার চ্যানেল বাদে এই চ্যানেলগুলো নিয়ে আপনারা কাজ করবেন। কারণ এই চ্যানেলের ভিতরে কোনো একটি যদি কখনো সাসপেন্ড খায়ও, তবে আপনার অন্য চ্যানেলগুলো কাজ করবে, অন্য চ্যানেলগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। অতএব আপনার মাদার চ্যানেলটা সেফ রাখলে আপনার অন্য চ্যানেল যদি সাসপেন্ড হয়ও, তাতে একটি চ্যানেল সাসপেন্ড হলে অন্যগুলো থাকবে। আর যদি আপনার এই মাদার চ্যানেলে আপনি কাজ করেন এবং এই চ্যানেলে কোনো সমস্যা হয়, তাহলে অন্য সবগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদের কাজ করার সুবিধার্থে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আপনারা এই নিউ চ্যানেল ক্রিয়েট করে আপনারা সেটি ভেরিফাই করে কাজ করবেন। তো আমি এই চ্যানেলে আমি এখন কাজ করব, এই চ্যানেলে আপলোড দিব। প্রথমে ক্রিয়েটর স্টুডিওতে যাব, এই চ্যানেলে আগে থেকেই কিছু ভিডিও আপলোড দেওয়া ছিল, সব স্লাইড শো দিয়ে ভিডিও তৈরি করা। আপনারা আপলোডে যাবেন, আপলোডে গিয়ে এখানে দেখুন ফটো স্লাইড শো একটি অপশন আছে, এই ফটো স্লাইড শোতে এসে ক্রিয়েটে ক্লিক করুন। ক্রিয়েটে ক্লিক করলে আপলোড ফটোস, সিলেক্ট ফটোস ফ্রম ইয়ার কম্পিউটার, এখান থেকে জাস্ট ফটো দুটি সিলেক্ট করে দিন, এই দুইটি। ফটো আপনি আগে পিছে করে দিতে পারবেন, আরও ফটো চাইলে দিতে পারেন, আমি জাস্ট এটি আগে দিলাম, এই যে আগে পিছে করে দিতে পারবেন। এরপরে নেক্সট নেক্সট ক্রিয়েট করে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি অডিও, এখানে অনেক অডিও আছে ফ্রি অডিও, এই অডিওগুলো আপনারা ইউজ করতে পারবেন, যে কোনো একটি অডিও দিয়ে দিতে পারেন, আমি দিলাম না, অডিওর দরকার নেই। তো আমরা ভিডিও করব হচ্ছে 20 সেকেন্ডের ভিতরে, 20 সেকেন্ডের উপরে ভিডিও করব না, তাই আমি 10 থেকে 20 সেকেন্ড, আমি 6 সেকেন্ড সিলেক্ট করলাম। অতএব দেখুন দুটি ফটোর জন্য 12 সেকেন্ড তৈরি হলো, এরপরে এই ভিডিওটি 12 সেকেন্ড প্লে হবে। এরপরে আমি আপলোড দিলাম। এখন মূল যে কাজ সেটা হচ্ছে আসলে ভিডিও তৈরি করার জন্য আপনার ফটো বা কন্টেন্ট কোনো ম্যাটার না, আমার দরকার হচ্ছে ভালো টাইটেল এবং ভালো ডেসক্রিপশন। যদি ভালো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন হয়, অতএব এই যে গুগল অ্যাডওয়ার্ডের এই যে যে লিস্ট, এই লিস্ট অনুযায়ী যদি আমরা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ক্রিয়েট করতে পারি, তাহলে আমাদের খুব ভালো অ্যাড আমাদের চ্যানেলে সার্ভ করবে গুগল, এবং আমাদের আর্নিংটা ভালো হবে। তো জাস্ট আমি এই মেসোথেলিওমা ল ফার্ম এটি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করি, কপি পেস্ট। এবার ডেসক্রিপশন কী দিব, ডেসক্রিপশন
দুটি ডিসক্রিপশন আসলে দুইভাবে দিব। তো একটি ডিসক্রিপশনের অপশন হচ্ছে আমাদের এই রিলেটেড মেসোথেলিওমা ল ফার্ম, এটা কপি করে আমরা জাস্ট গুগলে সার্চ করব। দেখুন এখানে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করেন, আপনি কয়েকটা লাইন জাস্ট কপি করুন, কপি করে এটা জাস্ট কপি করুন, কপি করে আপনার ডিসক্রিপশনে এটি জাস্ট পেস্ট করে দিন। তো হয়ে গেল টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। এরপরে হচ্ছে ট্যাগ। তো এই ট্যাগগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আমার কিছু ট্যাগ সিলেক্ট করা আছে। এডুকেশনাল ভিডিওর জন্য এই এইগুলা কপি করে দিবেন। ইন্স্যুরেন্সের জন্য এইগুলা এবং লয়ারের জন্য এইগুলা। আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে ল রিলেটেড যে কোনো ভিডিওর জন্য আপনার ডিসক্রিপশন বক্সে এইগুলি দিয়ে দিবেন, এই কিওয়ার্ডগুলি দিয়ে দিবেন। মেসোথেলিওমা ল ফার্ম এই টাইটেলের আন্ডারে, অর্থাৎ এটি ল রিলেটেড একটি ভিডিও, আমার টাইটেল ইউটিউব রোবটকে নির্দেশ করবে যে এটি একটি ল রিলেটেড ভিডিও, তাই ডিসক্রিপশন বক্সের ট্যাগ অ্যান্ড ডিসক্রিপশনে এই জিনিসটা সেম জিনিস জাস্ট কপি করে দিয়ে দিবেন। এটি দেওয়ার কারণে আপনার এই রিলেটেড অ্যাডগুলো বেশি বেশি সার্ভ হবে। তো আপনারা চাইলে এই যে যে এই অংশটি আমি কপি করে দিয়েছি, আপনারা যদি এটি না দিতে চান তাতেও কোনো সমস্যা নাই, আপনারা জাস্ট এইটুকু দিলেও হবে। তো যেটা ইচ্ছা আপনারা চাইলে এই দুই দুইটাই দিতে পারেন, আর যদি চান যে কোনো একটি দিবেন তাতেও হবে। তবে ডিসক্রিপশন বক্স একদম ফাঁকা রাখবেন না, আপনার টাইটেল অনুযায়ী যে কোনো একটি আর্টিকেল বা যে কোনো কিওয়ার্ড অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্সে রাখবেন। অতএব আমার ভিডিও তৈরি হলো, টাইটেল হলো, ডিসক্রিপশন হলো, ট্যাগসও হলো, হওয়ার পরে জাস্ট পাবলিশ করে দিলাম, বাস পাবলিশ হয়ে গেছে। এখন ভিডিও ম্যানেজারে যাই, দেখুন আগে 63 ভিডিও ছিল, এখন 64 ভিডিওস হয়ে গেছে। এই যে এটি 612 সেকেন্ডের ভিডিও 13 সেকেন্ড হয়েছে, অতএব আমার এটি 20 সেকেন্ডের মধ্যেই আছে। তো এটি 20 সেকেন্ড করে দিতে হবে। আমার এই ভিডিওটা প্রাইভেট করে রাখা আছে এবং নট এলিজিবল ফর মনিটাইজ, আমি মনিটাইজও করি নাই। কান্ট্রি আমি আপাতত বাংলাদেশ করে রেখেছি, এখনও কান্ট্রিটা চেঞ্জ করি নাই। আপনারা ইন্ডিয়া দিয়ে দিবেন, এটাই ভালো, আমাদের প্রতিবেশী কান্ট্রি। তো ইন্ডিয়া দেওয়াতে একটা এটি একটি নীরব প্রতিবাদ, বাংলাদেশে অ্যাডসেন্স তাদের সার্ভিসটা প্রোভাইড করে না, এই জন্য আমরা ইন্ডিয়া দিয়েই করব। তো এটি একটি প্রসেস, এই প্রসেসে আপনি ভিডিও দিতে পারেন, আর এই পিকচার কালেকশন না করেও আপনি অন্যভাবেও করতে পারেন, সেই ওয়েটিও আমি দেখিয়ে দিচ্ছি। আবার আপলোডে যাই, গিয়ে এই ফটো স্লাইড শো, আবার ফটোতে গেলাম,
ফটো দেখিয়ে। দেখুন এই ফটোটি কি লেখা আছে, অল ডিটেলস আর গিভেন ইন ডিসক্রিপশন। অতএব আমার এই ভিডিওটি কেউ ওপেন করলে জাস্ট এই লেখাটি আসবে। অতএব ব্যাপারটা কেমন হবে আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এটি 10 সেকেন্ড করে দিলাম, অতএব এই পিকচারটি 10 মিনিট যাবত থাকবে। এরপরে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করে জাস্ট আমার মূল জিনিসটা হচ্ছে টাইটেল এন্ড ডিসক্রিপশন। এবার এখানে প্রায় 80টার মতো, এখানে প্রায় 80টার মতো আপনার কিওয়ার্ড আছে। এই 80টা কিওয়ার্ড দিয়ে আপনার 3টা 24, অতএব এগুলো যদি 3 করেন, অতএব মেসোথেলিওমা ল ফার্ম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এভাবে 3 করলে আপনার 3টা 24, 240, এইভাবে জাস্ট 250টা করবো। এবার মেসোথেলিওমা ল ফার্ম আবার কপি করলাম, ল ফার্ম পার্ট 1, মেসোথেলিওমা ল ফার্ম পার্ট 1, আবার আমার ইয়াটা লাগবে, জাস্ট একটি আর্টিকেল লাগবে, ছোট একটি আর্টিকেল। মেসোথেলিওমা ল ফার্ম, দেখুন এখানে মেসোথেলিওমা ল ফার্ম, অতএব এই আর্টিকেলটি এই রিলেটেডই একটি আর্টিকেল। অতএব এই আর্টিকেলটি আমি কপি করি, কপি করে পেস্ট। এবার যেহেতু এটি ল রিলেটেড ভিডিও, সেহেতু এগুলো এই কিওয়ার্ডগুলো দিয়ে দিব। আপলোড হয়েছে, ভিডিও এখন 65টা ভিডিও হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে 250টি ভিডিও দিবেন জাস্ট ফটো স্লাইড শো দিয়ে। আপনারা চাইলে এই যে এই ভিডিওটা যেভাবে দেওয়া আছে, অল ডিটেলস আর গিভেন ইন ডেসক্রিপশন, আপনারা চাইলে এটিও দিতে পারেন। আবার যদি চান এইভাবে এই এই ভিডিওটির মতো করে করবেন, এই ভিডিওতে আমি 2টি ইমেজ স্লাইড দিয়ে তৈরি করেছি, তাহলে আপনারা এই রিলেটেড এই এইটা জাস্ট কপি করবেন। কপি করে আমি আরেকটি ভিডিও তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে একদম সহজ হবে। এবার
পারে, না করলেও সমস্যা নাই। এরপরে এটি আমি যেহেতু তিনটা আছে আমি 4 সেকেন্ড করে দিলাম, অতএব 3 4 এ 12 আপলোড। তো এটি যেহেতু ডোনেশন রিলেটেড, এই টাইটেলটি কপি করলাম, জাস্ট এই আর্টিকেলটি কপি করি। আর্টিকেলটি কপি করা হয়ে গেল, আর্টিকেলটি কপি করে এখানে বসিয়ে দিই। এটা যেহেতু ডোনেট কার টু চ্যারিটি ক্যালিফোর্নিয়া, এখানে জাস্ট এই ট্যাগগুলোই বসিয়ে দিতে পারেন। কয়েকটি ট্যাগ দিলাম, তো এই এই রিলেটেড আরো কিছু কিওয়ার্ড আপনারা চাইলে এখানে বসিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ট্যাগে আপনি আপনার মতো করে এই রিলেটেড যে কোনো ওয়ার্ড আপনি ট্যাগে ইউজ করতে পারবেন, আপনি আপনার নিজের মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এটি দিয়ে আপনি এই কিওয়ার্ডটা দিয়ে জাস্ট এই টাইটেলটা দিয়ে পার্ট 1 পার্ট 2 পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইভাবে করে করে আপনি 250টি ভিডিও কমপ্লিট করবেন। জাস্ট খুবই সিম্পল একটা ট্রিক্স, এই ট্রিক্স নিয়ে কাজ করলে অবশ্যই ভালো আর্ন করা সম্ভব। তো এটুকুই, আমার অলরেডি দেখুন 66টা ভিডিও হয়ে গেছে, আমি এভাবে 250টি ভিডিও কমপ্লিট করব। আর আরেকটি কাজ করতে পারেন ডিসক্রিপশনের জন্য, সেটি হচ্ছে আপনার চ্যানেল অপশনে ক্লিক করুন, করে আপলোড ডিফল্টসে আসুন। আপলোড ডিফল্টে এসে এখানে দেখুন ডিসক্রিপশন আছে, টাইটেল আছে, তো এই ডিসক্রিপশন বক্সে আমার একটি ভালো একটি কিওয়ার্ডের ডিসক্রিপশন আছে, যেই ডিসক্রিপশনটা ইউজ করলে আশা করি এই দেখুন এই ডিসক্রিপশন, এখানে এই ডিসক্রিপশনটা যদি শুধুমাত্র এই একটা ডিসক্রিপশন দিয়ে দেন, এই একটি ডিসক্রিপশনে আপনার এনাফ, জাস্ট এইখানে বসিয়ে দিলে আপনার ভিডিওতে যতগুলো আপনার চ্যানেলে যতগুলো ভিডিও অ্যাড করবেন সমস্ত ভিডিওর ডিসক্রিপশনে এটি স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে, অতএব আপনি এক্সট্রা ডিসক্রিপশনে অ্যাড করতে পারবেন পাশাপাশি এই ডিসক্রিপশনে। এবং দেখুন এখানে ট্যাগস আছে, এখানে যদি আপনি কিছু ট্যাগ বসিয়ে দেন তাহলে সমস্ত আপনার ভিডিওগুলো ট্যাগে স্বয়ংক্রিয়ভাবে এই এখানে বসে যাবে। আপনারা চাইলে যদি চান যে অত কষ্ট করবেন না, জাস্ট এই ট্যাগসে এসে আপনারা অল্প কিছু ট্যাগ দিয়ে দিবেন। আমি এই এই যে যে এই আমি এই টেক্সট ডকুমেন্টটা আপনাদেরকে দিয়ে দেব, এই টেক্সট ডকুমেন্ট থেকে জাস্ট কয়েকটা, সবগুলো এডুকেশন ইন্স্যুরেন্স এবং ল থেকে জাস্ট কয়েকটা 3টা 4টা করে নিয়ে আপনি এটির ট্যাগে বসিয়ে দিতে পারবেন, নো সম প্রবলেম। আর যদি চান এভাবে না, আমি এতক্ষণ যেভাবে দেখিয়ে দিলাম ওভাবে কাজ করবেন, ওভাবেও করতে পারেন। দেখুন অল ডিটেলস আর গিভেন ইন ডিসক্রিপশন, জাস্ট এই ফটোটি খুবই সহজ একটি ফটো,
এই একটি ফটো দিয়ে আপনি সমস্ত ভিডিওতে জাস্ট এই একটি ফটোই আপলোড দিয়ে কাজ করতে পারবেন। এটি জাস্ট আপনার ডেস্কটপে কয়েকটা কপি করে নিন, এই তিনটা চারটা, আরেকটি জাস্ট এইটাই, এইগুলোই জাস্ট কপি করে আপনার আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দেন। আপলোড দিয়ে জাস্ট একটু ডিউরেশনটা সিলেক্ট করে দেন, এখান থেকে আপলোডে গিয়ে ডিউরেশনটা সিলেক্ট করে দেন। ডিউরেশনটা সিলেক্ট করে এখানে ডিউরেশনটা সিলেক্ট করে দিলেই আপলোড দিতে পারবেন, আর এখানে দিলে এখানে এসে সেভে ক্লিক করলে তো এই পর্যন্তই। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদেরকে হেল্প করতে প্রস্তুত আছি, কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন এবং খুব দ্রুত আপনারা কাজ শুরু করুন। আর একটি কথা, সেটি হচ্ছে যে ভালো ভিপিএন না হলে কিন্তু আপনাদের চ্যানেলে ভালো অ্যাড আসবে না। অতএব আপনারও যেমন ভালো ভিপিএন থাকতে হবে, আমারও ভালো ভিপিএন থাকতে হবে। ভালো ভিপিএন থাকলে আমি ভালো অ্যাডগুলো ক্লিক করব এবং এটি স্ট্রং হবে এবং বেশ দীর্ঘমেয়াদী কাজ করতে পারবো। তাই অতি সত্বর আপনাদের চ্যানেল রেডি করুন এবং একটি ভিপিএন কালেক্ট করে ফেলুন, করে এই গ্রুপে ক্লিক এক্সচেঞ্জ করুন। এবং ক্লিক এক্সচেঞ্জের ব্যাপারে আরও যদি কোনো তথ্য আপনার লাগে অবশ্যই আমাকে নক করুন, আমি আপনাদেরকে হেল্প করব। তো সবাই ভালো থাকুন এবং কোথাও কোনো ভুল হলে ক্ষমা করবেন, আমি খুব বেশি দক্ষ কেউ না, খুবই একদম সাধারণ একজন লার্নার, আমি শিখছি। তো জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম এবং কোনো ভুল